প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে তিন দিনের দ্বিপাক্ষিক সফর শেষে দেশে ফিরেছেন। বুধবার দিবাগত রাত 12:30 দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত 10:05 বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা করে। তার অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে কয়েক ঘন্টা আগে বেইজিং ত্যাগ করেন বলে এখানে এক সংবাদ ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ হাসিনা বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর এই সফরে দুদেশের মধ্যে 23টি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ 7টি প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। ভালোবাসাটা কি জানো, এক মন দুধের মধ্যে এক ফোঁটা গরুর চোনা। এই এক ফোঁটা গরুর চোনা যেমন এক মন দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝপরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড় মায়া লাগে। যেমন তুমি আমার কাছে টাকা চাইতেছো সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চুনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরব। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।